ভোটারদের দুয়ারে দুয়ারে প্রার্থীরা ছুটলেও এখনও তেমন জমে উঠেনি রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন। নির্বাচনী পরিবেশ নিয়ে ভোটারদের মাঝে তেমন উৎকণ্ঠা না থাকলেও প্রার্থী নির্বাচন নিয়ে আছেন দোটানায়। জাতীয় পার্টির প্রার্থীর বিশ্বাস লাঙ্গলের পক্ষে গণজোয়ার থাকায় ভোট হবে একতরফা, আর নৌকার প্রার্থী বলছেন উন্নয়ন বঞ্চিত থাকায় এবার আর ভুল করবে না মানুষ। আরিফিন শাকিলের প্রতিবেদন। উত্তরে বইছে ভোটের হাওয়া, মেয়র কাউন্সিলরদের পোস্টারে ছেয়ে গেছে শহরের অলিগলি। এবার তৃতীয় মেয়াদে ভোট হবে রংপুরে। প্রথমবার মেয়র হন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী প্রয়াত শরফুদ আহমেদ জন্টু, দ্বিতীয়বার বিজয়ের মালা পড়েন জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান মুস্তফা। দুই মেয়াদের প্রাপ্তি আর আগামী প্রত্যাশার হিসাব করছেন ভোটাররা। রাস্তাঘাট, বিভিন্ন সুযোগ সুবিধা, নগর সুবিধা প্রদান ইয়ে করবে, তাদেরকে আমরা ভোট দেবো আর কি। সবচেয়ে ভালো কাজ করছে কি, কোনগুলো তাদের গ্যাপ আছে, এবং এগুলো বিচার বিশ্লেষণ করেই মনে হয় যে তারা প্রার্থী নির্বাচন করবে। এমন প্রত্যাশা প্রাপ্তির মেলবন্ধনের গল্পে লাঙ্গল নিয়ে আবারও ভোটের মাঠে জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান মুস্তফা। নগরীর মডার্ন রোড এলাকায় গণসংযোগের পর তিনি জানালেন উন্নয়ন আর সুশাসনে গণজোয়ার বইছে লাঙ্গলের পক্ষে। ইশতেহারকে সামনে রেখেই আমার পথ চলা, আমি মনে করি যে আমার 70-80% কমিটমেন্ট আমি ফুলফিল করেছি। এবারও আমি নির্বাচনী ইশতেহার দিয়েছি যে আগামীতে নির্বাচিত হলে আমি কি কি কাজ করব। এই বিষয়গুলো সামনে রেখেই জনমানুষের যে দাবিগুলো আবার আছে তাকে পূরণের জন্যই আমার প্রত্যাশা দিয়েই কিন্তু আমার আজকে নির্বাচন। মেয়র নির্বাচনে এবার নৌকা কাণ্ডারি সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, তিনিও চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। তার দাবি, এবার আর গাল ভরা বুলিতে ভুলবে না রংপুরের মানুষ। আমি 6টি থানা সহ রংপুর শহর মহানগর সারা জায়গা 205 বর্গ কিলোমিটার অঞ্চল ধরে ছুটছি আমার ভোটারদের ভাই বোনদের পাশে। একই জোয়ার আর ভুল নয়, উন্নয়নের মার্কা নৌকা মার্কা। রংপুর সিটি কর্পোরেশনের ভোটার প্রায় 4,26,000, 33টি ওয়ার্ডের অর্ধেক শহরের বাইরে। আগামী 27 ডিসেম্বর উত্তরের সিটিতে ভোট হবে ইভিএম এ। আরিফিন শাকিল, নিউজ 24, রংপুর।